নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা আগামীকাল থেকে সারা দেশ জুড়ে জারি হতে চলেছে অর্থাৎ বেশ কিছু জিনিসের দাম পাল্টে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা যেমন সোনা রূপার দাম কত রয়েছে পেট্রোল ডিজেলের দাম অনেক টাকা কমেছে তো সমস্ত কিছু বিস্তারিত জেনে নেব আমরা এই ভিডিওটিতে তার আগে সঙ্গে আরেকটি নিউজ রয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য এই খবরটি বিশেষ একটি বার্তা উঠে এসেছে যে এই মাসে এই মাসে সাত দিন ব্যাংক বন্ধ থাকবে তো কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে কোন কোন জায়গায় সমস্ত কিছু বিস্তারিত জেনে নেব এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি আমরা জেনে নেব ব্যাংকের নিউজটি অর্থাৎ সাত দিন ব্যাংক বন্ধ থাকবে কোন কোন দিন হয়রানি এড়াতে শীঘ্রই সেরে নিন ব্যাংকের কাজ হ্যাঁ বন্ধুরা ক্যালেন্ডারের পাতা উল্টে এবার হাজির আগস্ট মাস এই মাসের সপ্তাহে নির্দিষ্ট ছুটির দিন ছাড়াও আরও সাত দিন বন্ধ থাকবে ব্যাংক অতএব হয়রানি এড়াতে শীঘ্রই শুনে নিন ব্যাংকের কাজ তো বন্ধুরা রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী আগস্ট মাসে সাত দিন ব্যাংক বন্ধ থাকবে দশই আগস্ট মাসের দ্বিতীয় শনিবার সেদিন ব্যাংক বন্ধ থাকবে বারোই আগস্ট বখির ঈদ উপলক্ষে ব্যাংক ছুটি থাকবে তেরোই আগস্ট মণিপুর জম্মু ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাংক পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে সতেরোই আগস্ট পার্সি নববর্ষ উপলক্ষে আহমেদাবাদ বোলপুর মুম্বাই গপুরে ব্যাংক বন্ধ থাকবে তেইশে আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে ভুবনেশ্বর চেন্নাই দেরাদুন হায়দ্রাবাদ কানপুর পাটনা ও লখনৌতে বন্ধ থাকবে ব্যাংক এখানে বলেছে চব্বিশে আগস্ট মাসের চতুর্থ শনিবার ওই দিনও ব্যাংক বন্ধ থাকবে তো বন্ধুরা আপনারা জানতে পারলেন কোন কোন জায়গায় কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে তো বন্ধুরা এই দিনগুলো বাদ দিয়ে আপনারা কিন্তু যথেষ্ট সময়ে ব্যাংকের কাজ আপনারা সেরে নিতে পারেন তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী গরিব এবং মধ্যবিত্তের জন্য যে সুখবরগুলো রয়েছে সেগুলি আমরা একের পর এক এবার জেনে নেব দারুণ সুখবর আবার দাম কমলো পেট্রোলের জেনে নিন আজকের দাম দিন দিন তেলের দাম বৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্ববাজারে তেলের দাম ক্রমশ ওঠানামা করছে তার ফলে রোজই বদল হচ্ছে ঘরোয়া বাজারে তেলের দাম কিন্তু আজ দাম বৃদ্ধি হয়নি আজ পেট্রোলের দাম গতকাল শুক্রবার পেট্রোলের দামের থেকে সাত পয়সা কমেছে ডিজেলের দামের একই রয়েছে ডিজেলের দাম কোনো রকম পরিবর্তন ঘটেনি তো দেখে নিন বন্ধুরা আজকের দাম কী বলেছে প্রতি লিটারে সাত পয়সা করে পেট্রোলের দাম কম সময় বর্তমানে কলকাতা মুম্বাই দিল্লি প্রতি লিটারে পেট্রোলের দাম ক্রমশ পঁচাত্তর আপনারা দেখতে পাচ্ছেন পেট্রোলের দাম কত এবার রয়েছে তো সোনা এবং রূপার দাম কত টাকা কমেছে না বেড়েছে সোনা ও রূপার প্রতি দুর্বলতা প্রত্যেক মহিলাদের মধ্যে কম বেশি আছে তাই আজকে যদি কেউ সোনার গয়না বানাতে চান তাহলে দোকান বা শুরুঙে যাওয়ার আগে দেখে নিন পাকা সোনা বা গয়না সোনা বা হল সোনার দাম কত পাকা সোনা দশ গ্রামের দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার একশো তিরিশ টাকা গয়নার সোনা রয়েছে দশ গ্রামের দাম তেত্রিশ হাজার তিনশো তিরিশ টাকা এবং হলমার্ক গয়নার বাইশ ক্যারেট দশ গ্রামের দাম রয়েছে তেত্রিশ হাজার আটশো তিরিশ টাকা এছাড়া রুপার বাড প্রতি কেজি চল্লিশ হাজার তিনশো টাকা রুপার খুচরা প্রতি কেজি চল্লিশ হাজার চারশো টাকা এখানে বলেছে দেখুন মূল্য যুক্ত তিন শতাংশ জিএসটি আলাদাভাবে ধরতে হবে তো বন্ধুরা আপনারা দেখতে পালেন যে পাকা সয়না সোনা এবং গয়নার যে সোনা এবং হলমার্ক সোনার দাম কত এবং রুপোর রেট কত সমস্ত কিছু বিস্তারিত আপনারা দেখে নিলেন তো যারা গয়না বানাতে চান দোকানে যাওয়ার আগে অবশ্যই আপনারা কিন্তু দোকানদারের সঙ্গে যাচাই করে নিতে পারবেন কেননা আমার এই ভিডিও থেকে আপনারা কিন্তু সোনা এবং রূপার দামটি জেনে নিলেন তো আসুন বন্ধুরা দেখে নেব নেক্সট আপডেটটি এই আপডেটটিতে রয়েছে রান্নার গ্যাসকে নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন যে জুলাই মাসের শুরু শুরুতেই একশো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু গ্যাসের দাম কমানো হয়েছে এবং বন্ধুরা আগস্ট মাসেও আবারও বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা গ্যাসের দাম কমানো হয়েছে তো কমে গিয়ে এখন কত দাঁড়িয়েছে দেখে নেবো ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ছশো টাকা থেকে কমে দাঁড়ালো পাঁচশো চুয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা যা মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে অর্থাৎ এই মাসের প্রথম থেকেই কার্যকর হয়েছে পয়লা জুলাই থেকে ভর্তুকিন গ্যাসের দাম সিলিন্ডার প্রতি একশো পঞ্চাশ টাকা কমেছিল দেখুন এখানে আরও বলেছে এবার আগস্ট মাসের শুরুতেই বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা কমলো রান্নার গ্যাসের দাম তো বন্ধুরা এখানে জুলাই মাসের পয়লা জুলাই থেকে একশো টাকা পঞ্চাশ পয়সা কমেছিল এবং আবারও কিন্তু আগস্ট মাসে বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা কম হয়েছে রান্নার গ্যাসের দাম তো গরিব এবং মধ্যবিত্তদের জন্য এটি একটি দারুণ সুখবর বিরাট সুখবর তো বন্ধুরা আমার এই চারটি আপডেট যদি আপনাদের ভালো থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আপনার মতামত কমেন্টে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দাবলাইকেনটিকেও প্রেস করবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য